তুমি এই রবিবার সন্ধ্যাতে আমাদের বাড়িতে এসো। বাড়িতে? হ্যাঁ, সন্ধ্যাবেলা অবশ্যই যাবে। কি ব্যাপার বলবি তো? বাড়িতে এলেই জানতে পারবে। আমাকে আবার? না, তোমাকে আসতেই হবে। হ্যাঁ বলো, নইলে আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। অনুষ্ঠানটা কিসের? আজকের এই অনুষ্ঠান কিসের জন্য সেটা আমার বাবাই আপনাদের বলবেন। আমি শুধু আজকে আপনাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দেব যার সঙ্গে শুধু গ্রামের মানুষেরই নয় আমাদের বাড়িরও একটা স্বপ্ন জড়িয়ে আছে। এসো জয়ন্ত, এসো। এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গেয়ে শোনাবে। গান? এমন একটা গান গাও তো জয়ন্ত, যা শুনে সবাই চমকে যাবে। কিন্তু কি হলো জয়ন্ত, গাও। আমাকে ক্ষমা করবেন রজতদা। জয়ন্ত, আমি জানি তুমি কেন গান গাওয়া ছেড়ে দিয়েছো। আপনি জানেন? নিশ্চয়ই, মাস্টারমশাই দুঃখ পেয়ে মারা গেছেন বলে কি গান গাওয়াটা ছেড়ে দেওয়া ঠিক? এতে কি ওর আত্মা শান্তি পাবে? আপনি আমাকে অনুরোধ করবেন না রজতদা, আপনারা আমায় ক্ষমা করবেন। ছেলে মানুষ করো না জয়ন্ত, তোমার এই গানের মধ্যে রয়েছে তোমার আর রূপার ভবিষ্যৎ, আমাদের বংশের সম্মান। তোমার এই গানের পরেই বাবা তোমার আর রূপার বিয়ের কথাটা ঘোষণা করবে। আমার জন্য না হোক, রূপার জন্য অন্তত একটা গান গাও। তুমি তো জানো রূপা বাবার অমতে তোমাকে জীবনে কিচ্ছু চাইব না তোমার কাছে, শুধু একটা গান, একটা গান গাও তুমি। ক্ষমা করো, আমি পারবো না। পারবে না বলে গেলে সেদিনের কথা, যেদিন তোমাকে ফাংশনে গান গাওয়াতে গিয়ে দর্শকদের ইঁট পাটকেলে এমনকি জুতোর আঘাত পর্যন্ত আমাকে সহ্য করতে হয়েছিল, বলে গেলে? না, ভুলিনি। আপনার ভালোবাসার কথা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না রজতদা। বলোনি বলোনি তো সবার সামনে আমাদের অপমান করছো কেন এইভাবে? একটা গান তুমি গাইতে পারছো না? ওকে তুমি মিথ্যেই গাইতে বলছো রজত। ও ঠিক এই একইভাবে অপমান করে বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমি কিন্তু বৌদি নয় জয়ন্ত, বৌদি মাস্টারমশাইয়ের মৃত্যুটা মেনে নিল, আমি কিন্তু আমার বোনের অপমানটা এইভাবে মেনে নেব না। আমার নাম রজত রায়, আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা হেট করিনি, আজও করব না। গান তোমাকে গাইতেই হবে, প্রয়োজন হলে জীবনের শেষ গান। গাও না জয়ন্ত। না, আমি যাচ্ছি। তুমি গাইবে না? না। তুমি গাইবে না? না। গান তোমাকে গাইতে হবে। না, তবে কেন তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিচ্ছ? গান তোমাকে বাবু চলে এসো, এসো বসে। গাইবে কিনা বলো? না, গাইবে না। বলো গাইবে কিনা? না। দেখো জয়ন্ত, আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি গাইবে কিনা বলো। না। হ্যাঁ, আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললো, গান আমি গাইতে পারবো না রজতা। গাইবে না, গাইবে না। রজত, ছেড়ে দে ওকে রজত। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দে। নেবো কারণ বেইমান, এত করে বলছে একটা গান গাইতে পারছে? কেন গাইছে না? তোরা কেউ জানিস না, আমি জানি। ও আমার জন্যই গান গাইছে না,
তোমার জন্য গাইছে? হ্যাঁ, আমার জন্যই। জয়ন্ত যদি গান গায় তাহলে রূপা গ্রামের মধ্যে কোনো দিন প্রথম হতে পারবে না। এই ভেবে যখন আমি অস্থির হয়ে উঠেছিলাম, মনে মনে ফোন দিয়ে আঁটছিলাম জয়ন্তকে কিভাবে গানের জগৎ থেকে সরিয়ে দেওয়া যায়, তখন হঠাৎ একদিন মাস্টার মশাইয়ের নাতির অসুখ করল। তিনি টাকার জন্য ছুটতে ছুটতে আমার কাছে এলেন। আমি বাবা মেয়ের জন্যে একটা সোনার টুকরো ছেলে খুঁজছিলাম, বুঝিনি আমাদের গ্রামে আমার হাতের কাছে এমন একটা হীরের টুকরো ছেলে আছে। বাবা বাবা, এ তুমি কি করছ? জয়ন্ত জয়ন্ত, আমার ভুল হয়ে গেছে জয়ন্ত, তুমি আমার ক্ষমা করো, তুমি ক্ষমা করো জয়ন্ত, জয়ন্ত ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তুমি আমার ছেলের জন্য, আর আমি আমি তোমাকে, তুমি আমায় ক্ষমা করো জয়ন্ত, তুমি আমায় ক্ষমা করো। কি করলে বৌদি, তুমি আমাকে মারতে পারো, বকতে পারো, তুমি তোমার মায়ের মতো, কত ভালোবাসে পেয়েছি তোমাদের কাছ থেকে। রজত, তুই ওকে জীবনের শেষ গান গাইতে বলছিলি না, ওকে জীবনের জয় গানটা গাইতে বল, সবাই অপেক্ষা করছে। গাইতে আমার ভীষণ ইচ্ছে করছে, কিন্তু মাস্টার মশাই পায়ে যে গান আমি গুরুদক্ষিণা দিয়েছি সেই গান সব জানি, তবে আমি যখন বলছি তুমি গাইতে পারো, তোমার মাস্টার মশাই যখন আমার কাছে টাকা চাইতে এসেছিলেন তখন এই নিন, শর্তের কথাটা যেন খেয়াল থাকে। ও কি কোনোদিনই গাইতে পারবে না? পারবে, সেদিনই পারবে যেদিন আমি নিচে থেকে শর্তটা তুলে নেব। এবার তোমার গান গাইতে আপত্তি নেই তো? শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শুরু শুরু করো। আপনি আসুন। সেদিন জয়ন্তর গান শুনে এই আপনাদের সামনে আমার মায়ের নাম লেখা শিলটা ওর হাতে তুলে দিয়েছিল রূপা, আজ আবার ওর গান শুনে রূপাকে ওর হাতে তুলে দিচ্ছে আমার বাবা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।